নমস্কার দু হাজার কুড়ি বাইশ ডিএলএডদের স্টে অর্ডারের অফিস রিপোর্ট আজই লেটেস্ট আপডেট সুপ্রিম কোর্টের প্রত্যেকে দেখে নাও এবং হানড্রেড পারসেন্ট অথেন্টিক নিউজ আমি কিন্তু এই ভিডিওতে দেব। সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় যে এগারো হাজার সাতশো পঁয়ষট্টি প্যানেল কিন্তু সাত দিনের মধ্যে প্রকাশ হতে চলেছে তো দেখে নাও বিষয়টি কী রয়েছে তো বন্ধুরা তোমরা কিন্তু ইতিমধ্যে জেনে গেছো যে বিএডরা কিন্তু পুরোপুরি প্রাইমারি থেকে বাদ পড়ে গেল এটা কিন্তু আমি বিগত পয়লা ডিসেম্বর কিন্তু বলেছিলাম তোমরা জানো তেইশ সালে সে সঠিক হয়েছে এবং আমি কিন্তু এনআইওএস ডিএলএলটাও কিন্তু প্রাইমারিতে বসতে পারবে না মানে বাতিল এটা কিন্তু আমি সুপ্রিম কোর্টে রায় দেওয়ার একদিনে কিন্তু বলেছিলাম গত সাতাশে নভেম্বর তোমরা জানো সবাই তো বন্ধুরা অথেন্টিক নিউজ কিন্তু আমি প্রথম সবার আগে দিয়ে থাকি তার জন্য অবশ্যই লাইক তো করে দিও তোমরা ঠিক আছে আর আগামী দিন যে সমস্ত খবর আসবে অথেন্টিক নিউজ পেতে চ্যানেলটি কিন্তু অবশ্যই সাবস্ক্রাইব করে সঙ্গে থাকতে হবে সমস্ত আপডেট সবার আগে পাওয়ার জন্য তো দেখে নাও কী রয়েছে আজকে সুপ্রিম কোর্টের অপে আসলাম ওয়েবসাইটে এখানে আমরা সিম্পলি নাম্বারটা টু ওয়ান টু এইট সেভেন দিয়ে সাবমিটে ক্লিক করে নেব দেখো ক্লিক করলে কি আসছে সৌমেন পাল ভার্সেস শ্রাবণী নায়কের কেসটি রয়েছে দেখো আমরা খুব পরিষ্কার বুঝতে পারছি যে কেসটি কিন্তু রয়েছে দেখো বারোই জানুয়ারি অর্থাৎ আজকে শুক্রবার কে রয়েছে হিমা কলি ম্যাম থাকবেন এবং জাস্টিস সে দিন বসবেন ঠিক আছে তো দেখে নাও এখানে সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় আমি কি দেখাবো তোমাদেরকে সেটা দেখে নাও দেখো বন্ধুরা যে এখানে যে আর আর্গুমেন্ট ট্রান্সক্রিপ্টস আমরা এখানে দেখব এখানে দেবো কিছুই নেই আমি ক্লিক করছি দেখো এখানে বলছেন নো রেকর্ড ফাউন্ড কিন্তু সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় আমরা দেখাব যে অফিস রিপোর্ট দেখে নেবো আমরা অফিস রিপোর্টে কী বলেছে অর্থাৎ অর্থাৎ যে কেসটি শুনানি হয় আজ গিয়ে সেটা কিন্তু গতকাল একটা কিন্তু অফিসে রিপোর্ট পেশ করে ঠিক আছে দেখে নাও এখানে কি রয়েছে তবে এখানে ক্লিক করছি দেখো ক্লিক করলেই চলে আসবে বন্ধুরা যে সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় কাল আগামীকাল মানে গতকাল গতকাল দেখো বলছে কখন যে বিকেল তিনটে বিকেল তিনটে এগারো মিনিট বাইশ সেকেন্ডে কিন্তু আপডেট হয়েছে অর্ডার ডেটটি হয়েছে কবে আজকে বারোই জানুয়ারিতে আমরা এখানে ক্লিক করে নেব তো বন্ধুরা এরকম অথেন্টিক নিউজ পাবে কিন্তু আমার চ্যানেলের মাধ্যমে ঠিক আছে বন্ধুরা তো দেখো আমি ডাউনলোড করে নিচ্ছি তোমরা কিন্তু বন্ধুরা অবশ্যই একটা লাইক করে দিও ঠিক আছে এবং নতুন আসলে চ্যানেলটা কিন্তু অবশ্যই সাবস্ক্রাইব করতে হবে অথেন্টিক নিউজ পাওয়ার জন্য ঠিক আছে আর পারলে গ্রুপে শেয়ার করো প্রত্যেকে জানোক বিষয়টি কী রয়েছে দেখো ওখানে কী বলেছে সেকশন ষোলো লিস্টেড অন বারোই জানুয়ারি দু হাজার চব্বিশ শুক্রবার কোর্ট নাম্বার ইলেভেন আইটেম নাম্বার ফিফটি সব যেন ওখানে লেখা আছে পরিষ্কার এখানে মেনলি তিনটে কেস অ্যাড হয়েছে একটা হচ্ছে প্রিয়াঙ্কা নস্কর আর একটা হচ্ছে অরিন্দম আর একটা হচ্ছে সৌমেন পাল তিনটে কেস একটা আজ মেনশন হয়েছে সুপ্রিম কোর্ট অফ ইন্ডিয়াতে ইলেভেন নাম্বার কোর্টে ঠিক আছে তো আমি সব যাচ্ছি না দেখো ওখানে কী বলছে বলছে মেনলি যে রয়েছে আমাদের প্রধান সোমেন পাল অ্যান্ড আদার্স ভার্সেস শ্রাবণী নায়ক অ্যান্ড আদার্স তো ওখানে বলছে অফিস রিপোর্ট হ্যাঁ বন্ধুরা ভিডিওর যে হেডলাইন ছিল অফিস রিপোর্টটা তোমরা প্রত্যেকে দেখে নাও আজকেই আপডেট হলো সুপ্রিম কোর্ট অফ ইন্ডিয়ার অফিসিয়াল ওয়েবসাইটে ঠিক আছে দেখে নাও কী রয়েছে এখানে বলছে দ্য মেটার্স হ্যাভ মেনশন ওয়ার লিস্টেড বিফোর দ্য অনেবল কোর্ট নম্বর আঠাশ সাথে হয়েছিলো তারপরে আবার কিন্তু হয়েছে ইস্যু নোটিশ ছিল আভাজেন যুক্ত হয়েছে অনেক সব কথা এখানে লেখা আছে আমি সব যাবো না ডিটেলসে কারণ ভিডিও অনেক বড়ো হয়ে যাবে ঠিক আছে তো দেখো বন্ধুরা কী বলছে এখানে যে মেন বিষয়টা আমি তোমাদের বলবো যে লাস্ট যে পয়েন্টটা এখানে বলা ছিল কোর্টে যে সাত নাম্বার লিস্ট আফটার সার্ভিস অ্যান্ড প্লিডিং আর কমপ্লিট অর্থাৎ সার্ভে কপি কমপ্লিট হয়ে গেছে আট নম্বর কি বলছে আনটিল ফার্দার অর্ডার্স পরবর্তী নির্দেশ না পাওয়া পর্যন্ত ইন দ্য রেসপন্ডেন্ট ওয়েস্ট বেঙ্গল বোর্ড অফ প্রাইমারি এডুকেশন ইজ রিট্রে রেস্ট্রেন মানে প্রাইমারি বোর্ডের কিন্তু একটা বাধা বা স্থগিত রয়েছে ফ্রম ডিক্লেয়ারিং দ্য মেরিট লিস্ট অর্থাৎ এই যে চলতি নিয়োগ এগারো হাজার সাতশো পঁয়ষট্টি কিন্তু আটকে রয়েছে এই এই কোর্টের অর্ডারের উপর ভিত্তি করে বুঝতে পেরেছ বন্ধুরা বিষয়টি অতএব এই নির্দেশ না পাওয়া পর্যন্ত অর্থাৎ কুড়ি বাইশ কেস না মিটলে কোনো মতেই প্রাইমারি পর্ষদ এই প্যানেল প্রকাশ করতে পারবে না এটা সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় এই কেসের মাধ্যমে ঠিক আছে কেসটিতে আমরা জানি কুড়ি বাইশ থাকুক বা বাদ যাক বা না থাকুক সেটা কোনো বিষয় না কিন্তু যে প্যানেলটা আটকে আছে অর্থাৎ আমাদের পশ্চিমবঙ্গ সরকারের যে প্রাইমারি শিক্ষকের অভাব রয়েছে তারা কিন্তু এলিমেন্টারি এডুকেশান পাচ্ছে না এলিমেন্টারি এডুকেশান তারা পাচ্ছে না কারণ কি মানে সাফিসিয়েন্ট শিক্ষক নেই তাই তাই তো অতএব এই কেসটির মূল ইস্যুই আট নাম্বার পয়েন্ট কিন্তু রয়েছে অর্থাৎ প্যানেলটা আটকে রয়েছে এবার দেখে নাও আরও এস এল হয়েছে টু ফাইভ থ্রি টু ফোর ঠিক আছে সাথে তারা অনেক কিছু বলেছে তাদের কি সমস্যা কুনাল যে চ্যাটার্জি রয়েছে আভা এনার সাথে রয়েছে এবং তাদের কিন্তু এস নাম্বার ওখানে দিয়েছে দেখো ঠিক আছে আমি এটা যাবো না তোমরা দেখে নেবে বিষয়টি এবার চলে আসো বন্ধু সম্পূর্ণ দেখতে অবশ্যই তোমরা কিন্তু ডিসক্রিপশন বক্সে গিয়ে আমার হোয়াটসঅ্যাপ গ্রুপে যুক্ত হয়ে কিন্তু এই পিডিএফটা নিতে পারো তোমরা ঠিক আছে যুক্ত হয়ে যাবে এবার দেখেন কি বলেছে বলছে এইখানে লাস্ট প্রাতে বলছে ইট ইজ লাস্টলি সাবমিটেড দ্যাট এটা সর্বশেষ সাবমিট জমা পড়েছিল যে এসএলপি নাম্বার ওয়ান টু সিক্স সিক্স জিরো অফ টু জিরো টু থ্রি ডা ডি নাম্বার টু ফাইভ জিরো নাইন জিরো মেনশন বিফোর দ্য অনেবল কোর্ট নাম্বার সাতই ডিসেম্বর দু হাজার তেইশ হোয়েন দ্য অনেবল কোর্ট ওয়াজ প্লিজড টু পাস দ্য ফলোয়িং অর্ডার অর্থাৎ তোমরা প্রত্যেকেই জানো যে যখন একটি কেসের সাথে একটা কেসের মিউচুয়াল বা মিল পেয়ে যায় তখন তারা কিন্তু একই বেঞ্চে ট্রান্সফার করে দেয় ঠিক আছে অতএব এখানে কিন্তু দুটো তিনটে কেস মোট আছে একটা আছে কুড়ি বাইশ ডিএলএড মামলা সোমেন পালের আর একটা আছে প্রিয়াঙ্কা নস্কর আর একটা রয়েছে অরিন্দম মারজিৎ ঠিক আছে মোট তিনটে কেস কিন্তু আজকে একসাথে মেনশন হয়েছে একই বেঞ্চে তো সেটা এখানে বলেছে এবং লাস্ট পয়েন্ট এখানে কী বলেছে গুরুত্বপূর্ণ বিষয় বলছে দ্য মেটার্স অ্যালং উইথ অ্যাপ্লিকেশনস অ্যাভোভ মেনশন আর লিস্টেড বিফোর দ্য অনেবল কোর্ট উইথ দিস অফিস রিপোর্ট অর্থাৎ অফিসের রিপোর্ট অনুযায়ী এই কেসটি মেনশন করানো হলো এই বেঞ্চে কবে লিস্ট অন বারোই জানুয়ারি অর্থাৎ আজকে কিন্তু সেই দিনটা ঠিক আছে তো বন্ধুরা খুবই গুরুত্বপূর্ণ দিন কিন্তু আজকে সেই প্রতীক্ষিত দিন বারোই জানুয়ারি দু শুক্রবার প্রত্যেকটা প্রাইমারি চাকরি প্রার্থী চাতক পাখির মতো তাকিয়ে আছে আজকের রায়ের উপর আমি সবাইকে বলবো অবশ্যই নজর রাখতে হবে আমি কিন্তু চ্যানেলে প্রথম ঠিক আছে খবর দিয়ে দেবো কি হয় আজকের আপডেটটি তো বন্ধুরা অবশ্যই সাবস্ক্রাইব করতে হবে এবং আমি যেগুলো কিন্তু বলি সঠিক হয় কীভাবে অনেকে প্রশ্ন করছে দেখো মনে রাখবে একটি বিষয় নিয়ে দীর্ঘ সময় রিসার্চ করলে তোমরা পাবে বিষয়টি সঠিক কি হচ্ছে যেমন আমি সাতাশে নভেম্বর দু কিন্তু বলেছিলাম যে প্রাইমারিতে কিন্তু এনআইএসটা বাদ যাবে তোমরা অনেকে জানো বিষয়টি অনেকে কিন্তু অনেক রকম কমেন্ট করেছিলে সেটা আমি দেখেছি কিন্তু সেটা আমার কোনো সমস্যা নেই তোমরা কমেন্ট করতেই পারো এটা তোমাদের তোমাদের প্রবলেম ঠিক আছে কিন্তু বিষয়টা সঠিক তথ্য দেওয়া আমার কাজ কারণ লেটেস্ট আপডেট আমি দেব এটা আমার আমার এটা এটা আমি ইনফরমেশান দেওয়ার আমার কাজ ঠিক আছে এবং দেখো এই যে ডিসেম্বর মাসে মানে পয়লা ডিসেম্বর দু হাজার তেইশে কিন্তু আমি বলেছিলাম যে প্রাইমারি থেকে কিন্তু বিএডটা বাদ চলে যাবে এটা অনেকে অনেক কথা বলেছিল আমি দেখলাম কিন্তু সঠিক হলো কিন্তু আজকে যে রায়টা হলো মানে গতকাল সেখানে কি বলেছে যে বিএডটা কিন্তু প্রাইমারিতে আর বসতে পারবে না ঠিক আছে তো বন্ধুরা সঠিক তথ্য কিন্তু আমি দিয়ে থাকি অতএব সঙ্গে থাকতে হবে ঠিক আছে এবং দেখা এখানে কী বলেছে যে লিস্ট হয়েছে বারোই জানুয়ারি অর্থাৎ আজকে কবে হয়েছে বলছে যা লিস্টের ডেটের ডেট এগারোই জানুয়ারি দু হাজার চৌব অর্থাৎ গত মানে গতকাল কিন্তু এটা লিস্ট হয়েছে সুপ্রিম কোর্ট অফ ইন্ডিয়ার অফিসিয়াল ওয়েবসাইটে কে করেছে অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার অ্যাসিস্টেন্ট রেজিস্ট্রারটা তো করেছে কিন্তু ঠিক আছে এটা আমরা তুমি করিনি অতএব বন্ধুরা সবাইকে দেখেন আছে পাশে দেখো কপি রয়েছে নিশান সিং অ্যাডভোকেট আভা জৈন অ্যাডভোকেট কুণাল রয়েছে আনন্দ মুখার্জি রয়েছে মনীষা টিকারিয়া রয়েছে দেবেন্দ্র কুমার শুক্লা অ্যাডভোকেট অত সব প্রত্যেকেই চাইছে যে কেসটি কিন্তু উঠুক বা হিয়ারিং হোক অতএব বন্ধুরা তোমরা নিশ্চিন্ত থাকো যে আজকে যে কুড়ি বাইশ মামলা সেটা কিন্তু সুপ্রিম কোর্টে উঠতে চলেছে এবং এটা কিন্তু সুপ্রিম কোর্টের শুনানি হয়ে গেলেই তোমাদের কিন্তু প্যানেল প্রকাশ করার দিকে লক্ষ্য দেবে প্রাইমারি পর্ষদ অর্থাৎ আজকে তো শুক্রবার শনি রোববারে সোমবারে ছুটি আছে অফিসিয়ালভাবে অতএব আগামী আমি এটাও তোমাদের বলছি আগামী শুক্রবারের মধ্যে হ্যাঁ বন্ধুরা আগামী শুক্রবারের মধ্যে কিন্তু প্রাইমারি পর্ষদ চাইলে অবশ্যই প্যানেল প্রকাশ করতে পারে ঠিক আছে এবং কেসটি আজকে সুপ্রিম কোর্টে হিয়ারিং হলে আশা করি স্টে অর্ডারটা উঠে যাবে ঠিক আছে তো বন্ধুরা এইটুকুই আপডেট ছিল আজকে আমার কাছে সবাই বুঝতে পারলে বিষয়টি এবং হানড্রেড পার্সেন্ট অথেন্টিক নিউজ কিন্তু আমি দিলাম এটা কিন্তু এই কপিটা কিন্তু আমি পুরো অফিসিয়াল সাইট থেকে ডাউনলোড করে তোমাদের দেখাচ্ছি ঠিক আছে এটা কিন্তু আমার নিজের তৈরি করা কপি নয় তো বন্ধুরা ঠিক আছে সঙ্গে থেকেও প্রত্যেকে চিন্তা করো না ঠিক আছে ভালো খবরই আসছে এবং এই মাসের মধ্যেই খুব ভালো খবর আসবে ঠিক আছে এমনকি টেট বাইশটা যে অপেক্ষা করছো ইন্টারভিউ তোমারও কিন্তু আসছে এই মাসের মধ্যেই নোটিশ চলে আসবে ঠিক আছে তো বন্ধুরা সঙ্গে থেকেও সাবস্ক্রাইব করে থাকবে আলো খবর পাওয়ার জন্য সব শেষে একটা ছোট্ট বিজ্ঞাপন তোমাদের বলে দিই যারা বর্তমানে টেট পাস করে বসে আছো ইন্টারভিউর অপেক্ষায় তোমরা কিন্তু অবশ্যই আমার কাছ থেকে পাবে প্রায় সাড়ে তিন হাজার প্লাস প্রশ্ন উত্তর বিগত দিনে পরীক্ষা হয়েছে যেমন বাঁকুড়া পুরুলিয়া বীরভূম বর্ধমান ঝাড়গ্রাম প্রত্যেকটা জেলার স্পেশালভাবে কিন্তু আমি প্রশ্ন উত্তর তৈরি করে ফেলেছি তোমরা পারলে নিতে পারো এবং ক্লাস ওয়ান থেকে ফোরের বাছাই করা প্রশ্ন প্রায় চারশো প্লাস রয়েছে এবং ডেমো ক্লাস আড়াইশো তোমার হচ্ছে অবশ্যই যোগাযোগ করে এই পিডিএফগুলো নিয়ে নাও ঠিক আছে খুবই হেল্পফুল পিডিএফ থ্যাংক ইউ থ্যাংকস ফর ওয়াচিং সঙ্গে থেকেও সাবস্ক্রাইব করে দিও